আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কি খবর, কেমন আছেন সবাই? ভাই আমার তো হয়ে গেছে আর কি, মনে হয় এটাই শেষ ভিডিও আমার, আর ভিডিও টিডিও কিছুই করা লাগবে না আমার, ইউটিউবে আর কষ্টও করা লাগবে না। কে এত স্ক্রিপ্ট লেখে, কে এত নতুন নতুন সেট সাজায়, কে এত ভিডিও এডিট করে, কোনো দরকার নেই। আমি তো পুরো একেবারে সোনার হরিণ পেয়ে গেছি একটা। ভাই বলি আপনাদের, আপনারা তো আমার আপনজন মানুষ, মাত্র 5,000 টাকায় iPhone 12 Pro Max, মানে আপনি চিন্তা করতে পারছেন জিনিসটা? মানে ভাগ্যিস আমার চোখে ওই স্পন্সার্ড পোস্টটা পড়ছিল, রাত্রে তো আমি ঘুমাই দিতে পারি না ভাই এটা নিয়ে চিন্তা করতে করতে, মানে কী কী হতে পারে এই আইফোনগুলো আমি যদি পাই। প্রসেসটা খুবই সিম্পল, মাত্র 5,000 টাকা আপনাকে বিকাশ করতে হবে, আর 2-3 দিনের মধ্যে আপনার ঠিকানায় কুরিয়ারে আপনার আইফোনটা চলে আসবে। সো সিম্পল, আমার মানে দুর্দান্ত পছন্দ হয়েছে। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এত কষ্ট করে লাভ কী, আমার কাছে যে টাকা পয়সা আছে তাই দিয়ে একটু ধাকর্য করতে হবে। অবশ্য 100 পিস আইফোন আমি অর্ডার করে দেবো, এরপরে আর কি মনে করেন যে আগামী 2-3 বছরে আমার কিচ্ছু করতে হবে না, 1 কোটি টাকার মতো আমার লাভ হবে। কি দারুণ বুদ্ধি না? তো ভাই লোক, আমি তো বড়লোক হয়ে যাচ্ছি, আর কবে আপনাদের সাথে এইভাবে ভিডিওতে দেখা হবে আমি ঠিক জানি না, আমি একটু ব্যস্ত অবশ্য, আমার একটু বাইরে যেতে হবে বিকাশে টাকা লোড করার জন্য। তো আমার জন্য দোয়াটো করেন, মোটামুটি সব যেন ঠিকঠাক মতো হয়। কি টাকা আয় করা কি এতই সহজ, বড়লোক হয় এতই সহজ না? বিশ্বাস করবেন কি না জানি না, এতক্ষণে অনেকে হয়তো বিশ্বাস করে ফেলেছেন এই ঘটনাটা। আমাদের দেশে এটা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ এইভাবে অনলাইনে প্রতারিত হচ্ছে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন রয়েছেন তাদেরকে তো অনুরোধ করবই, অনেক পুরাতন দর্শকও আছেন দেখা যাচ্ছে এখনও সাবস্ক্রাইব করে নাই, মনে নাই হয়তো। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন। এবং একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি কখনো অনলাইনে প্রতারিত হয়েছিলেন? লজ্জা না করে কমেন্টে আমাদেরকে একটু জানান যে কীভাবে প্রতারিত হয়েছিলেন, তাতে করে হবে কি আরও অনেক আমাদের সম্মানিত দর্শক আছেন তারা একটু সচেতন হতে পারবে এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে একটু মেলাতে পারবো আর কি। কমেন্টে জানান যে প্রতারিত হয়েছেন কিনা, বা আপনার চেনা জানা অন্য কেউ প্রতারিত হয়েছে কিনা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। চ্যালেঞ্জ শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। খুবই সাধারণ কিছু জ্ঞানের অভাবে প্রতিনিয়ত আমাদের দেশের সহজ সরল মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে কিছু ডিজিটাল চোর বাট। তো আজকের আমাদের এই ভিডিওটা এই ডিজিটাল চোর বাটপাটদের নিয়ে এবং কিভাবে আপনি এর হাত থেকে রক্ষা পেতে পারেন। অনলাইনে তো কেনাকাটা করতেই হবে, এখন যেহেতু অনলাইনে যুগ, অনলাইনে তো কেনাকাটা করবেই, বাট কিভাবে করতে হবে, কোথায় করবেন কোথায় করবেন না, এইটা নিয়ে আমাদের আজকের ভিডিও। ভিডিওটা একেবারে সম্পূর্ণ সচেতনতামূলক ভিডিও আর কি আজকে বানাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন, আশা করি উপকৃত হবেন। একেবারে প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার লোভ ত্যাগ করতে হবে। ভাই এত লোভ কেন স্যার? ভাই 100 টাকার জিনিস আপনার 5 টাকায় দেবে, আপনি সেটা কেন বিশ্বাস করবেন? এই লোভী মানুষগুলোর ঠকানো যেমন সহজ, ঠিক তেমনি এই লোভী মানুষগুলো খুব সহজে এই ফাঁদগুলোতে পা দেয়। এটা সিম্পল একটা কমন সেন্সের ব্যাপার। ধরেন আপনার একটা কেউ ডেকে বললো যে ভাই আমার চুলটা একটু টিপে দাও, আমি তোমার 1 কোটি টাকা দিব। আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা আসা উচিত সেটা হচ্ছে 5 মিনিট একটু চুল টিপে দেওয়ার জন্য আমাকে সে 1 কোটি টাকা কেন দিবে? বাট আমরা কি করি জানেন? আমরা এটা বিশ্বাস করি, এই হচ্ছে মেইন সমস্যা। বেশি লোভী হওয়া যাবে না, এখানেই ফাঁদ। আপনাকে আকর্ষিত করার জন্যই ওই ফাঁদগুলো পেতে রাখা হয়েছে, দয়া করে সেদিকে যাবেন না। ও আরও কি বলে জানেন অফারগুলোতে, এই সুযোগ সীমিত সময়ের জন্য, মানে যাতে করে দ্রুত আর কি আপনারা ফাঁদে ফেলে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনারা মানে আর কি ছুঁড়ে ফেলে দিতে পারে আর কি। সুতরাং খুবই সাবধান। আচ্ছা এখন তো অনলাইনে ব্যবসা বাণিজ্য করতে কিছুই লাগে না, ওয়েবসাইটও লাগে না অনেকের, ফেসবুক নির্ভর সব কিছু। ফেসবুকে একটা পেজ খুলতে মাত্র 2 মিনিট লাগে সময়, ওইখানে আমি অনেক প্রোডাক্ট আপলোড করে দিলাম, আমি বুস্ট করলাম, হয়ে গেল ব্যবসা। এখন আপনাকে যদি ফেসবুক থেকে কেনাকাটা করতেই হয় তাহলে বিশেষ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এর মধ্যে প্রথম সতর্কতাটা হচ্ছে ওই ফেসবুক পেজের বয়স কত। দেখা যায় যে বেশিরভাগ প্রতারকরা কী করে, মানে সকালে একটা পেজ খোলে ওইটা বিকালে অফ করে দেয়, কারণ অনেক লোকের সাথে তারা অলরেডি প্রতারণা করে ফেলেছে, সুতরাং পরের দিন আর একটা পেজ খোলে আর একটা নাম দিয়ে। সুতরাং আপনাকে দেখতে হবে যে ওই পেজের বয়স কত, ওই পেজের ফলোয়ার কত, এবং সেখানে রেগুলারলি পোস্ট করা হচ্ছে কি না, পোস্টগুলোতে কমেন্ট কেমন, এই সব কিছু আপনাকে দেখতে হবে। এবার আসি ওয়েবসাইটে অর্ডার দেওয়ার ক্ষেত্রে। ওয়েবসাইট যদি থাকে খুব ভালো কথা, ওয়েবসাইট একটা ভালো জিনিস, কিন্তু এখানেও আপনাকে একটু চালাক হতে হবে। ওয়েবসাইটের ঠিকানা একেবারে শুরুতে HTTPS এটা না থেকে যদি HTTP থাকে, ওইখান থেকে 100 হাত দূরে থাকেন, খবরদার ওই ওয়েবসাইটের মানে ধারেও ঘেঁষবেন না আপনি, ওইটা ঝামেলা আছে ভাই।
একদম আপনাদের সত্যি একটা কথা বলে দিলাম আজকে। ওয়েবসাইট ভালো জিনিস তার মানে কিন্তু এই নয় যে ওখানে প্রতারকদের মানে অস্তিত্ব নাই, এখানেও কিন্তু প্রচুর ধান্দাবাজি হয়, সুতরাং আপনাকে এখানেও একটু চালাক হতে হবে। অনেক প্রতারক কিন্তু বিখ্যাত অনেক ওয়েবসাইটকে একেবারে হুবহু নকল করে ফেলে, সো আপনাকে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে যে নকল কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করতেছেন কিনা। ভেতরের বানানটা একটু চেঞ্জ করে দিয়ে তারা নতুন আরও একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলে। ওই ছোটোবেলায় দেখতাম না যে ফেয়ার অ্যান্ড লাডলি, হ্যাঁ, বাটার লোগোর ওইখানে লেখা টাটা, সো এইরকম চালাকি এখনও চলতেছে। এই ব্যাপারটা আপনাকে একটু সতর্ক হতে হবে। আর একটা টিপস দিই আপনাদেরকে, যদি কোনো ওয়েবসাইটে .com.bd থাকে তাহলে এটারে মোটামুটি বিশ্বাস করা যায় আর কি। .com যদি শুধু থাকে তাহলে ওইটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বাট .com.bd যদি থাকে তাহলে ওইটা ভালো হওয়ার চান্সই বেশি। এর কারণ কি জানেন? .com.bd হচ্ছে বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ডোমেনটা কিনতে হয় টাকা দিয়ে, এবং এখানে আপনার ট্রেড লাইসেন্স না দিলে, আপনার সমস্ত ডকুমেন্ট না দিলে কিন্তু সরকার আপনাকে ওই ডোমেনটা দিবে না। সুতরাং যারা গভর্নমেন্টকে এই কাগজপত্রগুলো দিছে, ওই .com.bd ডোমেনগুলো তারাই পাইছে, মানে তাদেরকে ধরা অনেকটা সহজ। সুতরাং এদের মধ্যে প্রতারকদের সংখ্যা একটু কম হবে আর কি গতানুগতিক অন্য সব ওয়েবসাইট থেকে। প্রসঙ্গত একটা ট্রাস্টেড ওয়েবসাইটের নাম আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে robishop.com.bd। এই যে .com.bd, বুঝতেই পারছেন এতক্ষণ আমি কিসের কথা বললাম। robishop.com.bd কিন্তু খুবই ট্রাস্টেড, এবং এখান থেকে যত প্রোডাক্টই আপনি পারচেস করেন না কেন সবগুলি অথেন্টিক, এবং আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, এবং আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে EMI ফ্যাসিলিটিও পাবেন। আর রবিশপের কালেকশনে কিন্তু স্মার্টফোন থেকে শুরু করে নানা রকম গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্সেস, মানে কি নাই বলা যায় সবই আছে। সুতরাং আপনারা যারা ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজছেন তারা robishop.com.bd ভিজিট করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা ভাই আপনাদেরকে বলে যাই আজকে, ফ্রিতে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে দয়া করে অ্যাডভান্স টাকা পয়সা কাউরে দিবেন না। কি দরকার ভাই? আপনার কাছে প্রোডাক্ট আসবে তখনই আপনি টাকা দিবেন, আপনার আগে টাকা দেওয়ার কি দরকার? আপনার তো এত বিশ্বাসের দরকার না ভাই। আপনি বলেন যে ভাই আমি অর্ডার দিচ্ছি, আমার মাল দাও, তারপরে তোমার টাকা দিচ্ছি, আলোচনা শেষ। অ্যাডভান্স টাকা দেওয়া থেকে বিরত থাকুন, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম প্রতারকগুলো এই অ্যাডভান্স টাকা নেয়। অ্যাডভান্স টাকা না দিলে আপনার অর্ডারটি ক্যান্সেল করা হবে, এই আমাদের স্টকে কিন্তু আর মাত্র একটা আছে, এই সমস্ত ভুংসুং বলে আপনার কাছ থেকে মানে টাকাটা খসায় নিয়ে আর ধান্দাবাজিতে মানে ব্যস্ত থাকে বেশিরভাগ প্রতারকরা। সুতরাং খুবই সাবধান, অ্যাডভান্স টাকা দেওয়া যাবে না। যদি দিতেই হয় অনেকে কী করে, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেয়। ঠিক আছে ভাই, আমার 15,000 টাকা দামের একটা জিনিস আমি 200 টাকা অ্যাডভান্স দিলাম, মানে গেলে আমার ওই 200-এর উপর দিয়ে যাবে আর কি। 15,000 টাকা অ্যাডভান্স দেওয়ার দরকার নেই, খবরদার 50%ও দেওয়ার দরকার নেই, টাকা পয়সা অ্যাডভান্স দেবেনই না আপনি, তাহলে নিরাপদে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে বা কোনো ফেসবুক পেজ থেকে কেনাকাটা করবেন, তাদের সম্পর্কে একটু যাচাই করে নিন ভাই, মানে তারা আদৌ প্রতারক কিনা, বা তারা কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের কোনো ঠিকানা আছে কিনা, তাদের কোনো ফোন নাম্বার আছে কিনা। অনেকে তো দেখবেন যে ফেসবুক পেজ খুলে বসে আছে, কোনো ঠিকানাই নাই, মানে তারা মানে হাওয়ায় ভেসে ভেসে আর কি সব কিছু পরিচালনা করতেছে। কোনো ঝামেলা হইলেই পেজ মানে বন্ধ করে দিয়ে, আপনার ব্লক করে দিয়ে দেখবেন যে কাউরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তো আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে বেশিরভাগ ওয়েবসাইট থেকে অর্ডার করার সময় খেয়াল করবেন যে নিচে রেটিং দেওয়ার একটা অপশন থাকে। রেটিং ব্যাপারটা কী? অন্য আরও অনেক ক্রেতা যারা কিনেছে তাদের কাছ থেকে তারা কিন্তু রেটিং দিতে পারে, তারা কমেন্ট করতে পারে, এটা আছে কি না দেখবেন। কোনো বিক্রেতা যদি প্রতারক হয় তাহলে তো সেই রেটিং দেওয়ার সিস্টেমটা রাখবে না, ওটা তো বন্ধ করে রাখবে। ভাই আরও অনেক টিপস আছে, এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা ব্যস্ত মানুষ, সংক্ষেপে আমি সেরে দিচ্ছি। একেবারে লাস্ট একটা টিপস দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি যাদের কাছে অর্ডার দিচ্ছেন তারা কোন কুরিয়ারে পাঠাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখা যায় যে কিছু কুরিয়ার কোম্পানি আছে আপনি টাকা না দিলে আপনাকে প্রোডাক্ট খুলে দেখতে দিবে না, এটা কিন্তু ডেঞ্জারাস। ধরেন আপনি টাকা দিলেন, আপনি প্যাকেটটা খুললেন, খুলে দেখলেন যে ওর ভিতরে মোবাইলের পরিবর্তে ভীম সাবান, ভীম বার আছে, এখন কী করবেন আপনি? এখন আপনি ওই কুরিয়ার কোম্পানিতে ধরলে কিন্তু তারা এর দায়িত্ব নেবে না। আপনি যাদেরকে অর্ডার দিচ্ছেন তাদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নেন যে তারা হোম ডেলিভারি করবে, মানে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে, টাকা না দিলে দিবে না, এই সিস্টেমের ভেতরে যাওয়ার দরকার নেই ভাই। আমি কুরিয়ার কোম্পানিগুলোর নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, নাম না বলেই বললাম। হোম ডেলিভারি যারা দিতে আসে এদের মধ্যে ম্যাক্সিমাম কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে প্রোডাক্টটা খুলে আগে দেখতেও দিবে, এরকম সুবিধা ম্যাক্সিমাম কুরিয়ার সার্ভিসের আছে। বাট এই যারা হোম ডেলিভারি দেয় না, কালেক্ট বেসিসে যে সমস্ত কুরিয়ার সার্ভিস আছে এর ভিতরে বড় বড় আছে, বান্দরবান কুরিয়ার সার্ভিস আছে একটা,
আর একটা আছে নাম বলবো না ভাই, আর বলা যাবে না, বললে চাকরি থাকবে না আমার, ডিজিটাল মামলা হইতে পারে আমার নামে। যাই হোক, আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, এইসব কুরিয়ার সার্ভিসের কিন্তু আসলে দোষ নাই, এদেরকে ব্যবহার করে এইসব প্রতারকরা। এবং অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু এই বান্দরবান কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠায়। সুতরাং এদেরকে ঢালাওভাবে দোষ দেওয়া যাবে না, দোষ দিতে হবে আপনার। আপনি কেন ভাই এদের ফাঁদে পা দিবেন? সুতরাং একটু চালাক না হইলে ভাই এই দুনিয়াতে টিকে থাকা যায় না। একটু চালাকি অবলম্বন করুন, কেনাকাটা করতেই হবে, যেটা আমি একটু আগে বললাম। বাট একটু সতর্ক হতে হবে, যে টিপসগুলো আমি দিলাম এগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আশা করি আপনাকে এরপর থেকে আর সহজে কেউ বোকা বানাতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো? এবং এই টাইপের আরও ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে চান কিনা কমেন্টে জানান। আশা করছি আপনাদের সামনে নিয়ে আসবো নতুন আরও কোনো ভিডিও, আরও কোনো দারুণ দারুণ টপিক নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, আর ভিডিও দেখা শেষ হলে অবশ্যই লাইক দিন। লাইক দিলে আরও দশজনের কাছে আমাদের ভিডিও চলে যেতে পারে, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।